नमस्कार आपनादेर साथे आछि आमी सोहेल। एई मुहूर्ते सबचेये बड़ो खबर, एसएससी कांडे ग्रेप्तार शांतिप्रसाद सिन्हा ओ अशोक साहा, एदेर ग्रेप्तार करेछे बुधवार बिकेले सीबीआई। उल्लेख्य, केंद्रीय तदन्तकारी संस्था सीबीआई एर हाते नियोग दुर्नीतिर तदन्ते ए प्रथम ग्रेप्तारि। शांतिप्रसाद सिन्हा छिलेन এই এসএসসি উপদেষ্টা কমিটির মাথায়। নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এর আগেই শান্তিপ্রসাদ সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বাগ কমিটি। অতীতে ইডি এবং সিবিআই দুই তদন্তকারী সংস্থায় শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তাদের আয় ব্যয়ের হিসেব থেকে শুরু করে আরও বিভিন্ন নথি হাতে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে। সেই সূত্র থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ জাগে। এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহার একটি বড় ভূমিকা ছিল নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। জানা গিয়েছে এদিন তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ গ্রেপ্তারি প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, এদের তো প্রত্যেকেরই গ্রেপ্তার হওয়া উচিত, এরা পরিকল্পনা করে টাকা তুলেছেন। আরও কিছু মানুষ আছেন যাদের গ্রেপ্তার হওয়া উচিত, সেটা যত দ্রুত হয় তত তদন্তের কাজে সুবিধা হবে। এ এক গভীর চক্রান্ত, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দিয়েছেন। এদের প্রত্যেককে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে চরমতম শাস্তি হওয়া উচিত। প্রসঙ্গত, এই দুই প্রাক্তন উপদেষ্টার গ্রেপ্তারই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অকিবহল মহল। এর আগেই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি, তবে এবার সিবিআই ও গ্রেপ্তারির খাতা খুলল। অবসরপ্রাপ্ত বিচারপতি আর এন বাগের নেতৃত্বে গঠিত অনুসন্ধান কমিটি যে রিপোর্ট দিয়েছিল তাতে এই দুর্নীতিতে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির আহ্বায়ক এসপি সিনহার একটি বড় ভূমিকা ছিল বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এরপর দফায় দফায় শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হয়, কখনো নিজাম প্যালেসে, কখনো শান্তিপ্রসাদের বাড়িতে। দুইজনের গ্রেপ্তারি বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআইয়ের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, এই পুরো কমিটিটাই দুর্নীতির সঙ্গে যুক্ত, সিবিআই কি করবে আমি জানি না। বাগ কমিটির রিপোর্ট হাইকোর্টে জমা পড়েছে এবং প্রকাশ এসেছে, সেটি দেখলেই বুঝতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় তার আত্মসহায়ক এবং এই কমিটি প্রত্যেকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করার বিনিময়ে 3,000 কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। তো দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।